তোমায় এবার আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো অগ্রদীপের গোপীনাথ। এই অগ্রদীপের গোপীনাথ লীলাটা আপনারা অনেক জায়গায় আস্বাদন করেছেন, যাকে বলা হয় পুত্র রূপে ভগবান। গোবিন্দ ঘোষের জীবন কাহিনীটা নিয়েই আজকে এই গোবিন্দ ঘোষের কাহিনী। ভগবান নিজ পুত্র সেজে পরমাত্মা জগৎ থেকে ভগবান পুত্র সেজে পার্থিব জগতের পিতার শ্রাদ্ধ করেছিল, আর আজকে সেই লীলাখানি আমরা আজকে আস্বাদন করব। তো আমরা নিজ নিজ মনটাকে আমরা নিয়ে চলে যাব সেই কোথায়, না সেই পুরী যাকে বলা হয় নীলাচল শ্রীক্ষেত্র। আর সেই শ্রীক্ষেত্রেতে শ্রীমানের চৈতন্য মহাপ্রভু গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে আছে। আর সেই গরু স্তম্ভের কাছে দাঁড়িয়ে মহাপ্রভু আজকে জগন্নাথ দর্শন করেছেন। আর জগন্নাথকে দর্শন করার সঙ্গে সঙ্গেই বললেন, মাধব মাধব হে মাধব 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 হে মুঠে পখাল রে পেট পুরে মোর ছপান্য ভোগ রে নাহি তো লোভ মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব বাটিয়ে সম্পদ লোড়া নাহি মোর বিপদ বাটিলে হেই চিড়িয়া নিছরে কাহিকি লোভ করি দিরে এ দেহরে দিলে লাগে গনিয়া নিছরে কাহিকি লোভ করি দিরে লুকারে লাজ লুচে মোর লাজ লুচে মোর কন্ডুয়া পটরে নাহি তো লোভ মাধব হে মাধব মাধব ভালরে আছো রে মো জগরে মু ভালরে আছি আমি যেতিকি দেইছু সেতিকি রে শান্তি বেশি আও তাতে মাগিনি কিছি
चिंडा मो सिडारे काजली जय मोरो चिंडा मो सिडारे सखनु तो मोरो रतन खटरे नाही तो लोभ माधव हे माधव हे माधव समस्त भक्त वृंद के है गो तुम्हरा सबाई भालो आछो तो तुम्हारे संसार सब कुशल तो अरे सेई खाने कि करेछे आरेक जन दाड़िये आछे महाप्रभु बोलले हाँ गो आमी तुम्हाके जे चिनते पारलाम ना तुमि के गो बोलछे प्रभु आमी आमार दादार नाम मात वासुदेव घोष और आरेक जन दादार नाम माधव घोष आमी तार छोटो भाई आमार नाम गोविंद घोष तो तुम्हार नाम गोविंद घोष एखाने किसर जन्य एसेछो नीलाचले किछु ब्यबसा बाणिज्यर जन्य बोलछेन ना आमी ब्यबसा बाणिज्यर जन्य आसि नाई आमी किसर जन्य एसेछि जानेन आमी एकटु जगन्नाथ के दर्शन करते एसेछि श्रीमान चैतन्य महाप्रभु बोलछे अच्छा तुम्हें जदि जगन्नाथ के दर्शन करबे तुम्हें जाओ ना जगन्नाथ के तुम्हें दर्शन करो भेतरे गिये जगन्नाथ के तुम्हें दर्शन करो बोलछे प्रभु आमी ओई जगन्नाथ दर्शन करते चाहि ना आमी एकटु सचल जगन्नाथ के दर्शन करते चाहि আর যেই শুনেছে শোনার সঙ্গে সঙ্গে বলছে সচল জগন্নাথকে তুমি দর্শন করতে চাও মানে বলছে প্রভু উনি তো অচল জগন্নাথ আর আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি আমি একটু সচল জগন্নাথকে দর্শন করতে চাই যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে বলছে সচল জগন্নাথ এখানে সচল জগন্নাথ কে ছিল গো আর এখানে সচল বা জগন্নাথই কে আছে গোবিন্দ ঘোষ তখন সঙ্গে সঙ্গে আঙুলটা বাড়িয়ে বলছে তুহু জগন্নাথ জগন্নাথ জগতে কহয় আসি জগতে কহয় আসি তুহু জগন্নাথ জগতে কহয়সি জগবহি নহুই ছায় বলছে দয়াময় বলি তুমি তো জগত তুমি তো জগন্নাথ প্রভু তুমি তো জগতের নাথ প্রভু আমি তোমার দর্শন পাওয়ার লাগি বলি তুমি তো জগ ছাড়া নহে যদি আমায় জগতে বাঁধে জানি তুমি তো জগ জগন্নাথ প্রভু আমি তো তোমাকে দর্শন করতে এসেছি দয়াময়
শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলছে, না গো আমি জগন্নাথ নই, জগন্নাথ তো ওই মন্দিরের ভেতরে আছে। গোবিন্দ ঘোষ তখন বলছে যে জগন্নাথকে টানার জন্য অদ্বৈত আচার্য প্রত্যেক দিন গঙ্গার জলে তুলসী পত্র নিয়ে চয়নই করে দিয়ে বলতো, গোবিন্দ একবার দেখা দাও না, গোবিন্দ একবার দেখা দাও না, তুমি তো সেই জগন্নাথ, আমি তোমাকে দর্শনই করার জন্য এসেছি জগন্নাথ, তুমি সেই জগন্নাথ, আমি তোমাকে দর্শনই করার জন্য এসেছি, তুমি আমাকে চলে যেতে বলো না। আর যে ভগবানকে ডাকার জন্য অদ্বৈত আচার্য হাজার হাজার বছর ধরে গঙ্গার জলে তুলসী পত্র নিবেদন করে বলে, দয়াময় একবারে মাটির পৃথিবীতে এসে তুমি, একবার এসে তুমি এই শ্রীধামে নদীয়ার মধ্যে অবতীর্ণ হও, তুমি তো সেই জগন্নাথ যে সারা জগৎকে নাম বিলিয়েছে, তার ফলে পেয়েছে মেরেছে কলসির কানা, তাতেও কিন্তু তুমি যে প্রেম দিয়েছ সেটা কি মনে নেই? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমি তো জানি একদিন তুমি তো সেই প্রেমের ডানা নিয়ে এসেছিলে, যেখানে তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছ, যেখানে তুমি জগাই মাধাইকে উদ্ধার করে দিয়েছ, যেখানে তুমি চাঁদ কাজীকে উদ্ধার করে দিয়েছ, সেখানে তুমি আমাকে একটু তোমার সঙ্গের সঙ্গে করো না দয়াময়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলির জীবের ওই উদ্দৈব দুরাচারী পাপাচারী জগাই মাধাইকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস ঠাকুর প্রত্যেক দিনের ন্যায় আজকের সকাল বেলাতেও বেরিয়েছে হরিনাম দেওয়ার জন্য, হাতে তালি দিয়ে ভগবানের নামে করতে করতে নগর পরিক্রমা করছি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, হাতে তালি দিয়ে ভগবানের নামে করতে করতে সবাইকে নামে দিচ্ছে, কৃষ্ণ জগন্নাথ, 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 বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ তুমি জগতের কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, নীলাচলে নিবাসায় হরে পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যায় জগন্নাথায়তে, জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ।
কৃষ্ণ, জয় নিতাই হরে কৃষ্ণ। আর আজকে কি করেছে, শ্রীমানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস নাম দিতে গিয়েছে, জগাই মাধায়ের বাড়ির কাছে গিয়ে কি করেছে, হরি নামে করছে। জগাই মাধাই বলছে, রে ভাই বলো, দেখ তোকে নাম দিতে এসেছে, কি করছো ওখানে? বলছে, দাদা রে ওই যে যাদের শিখা আছে কপালে তিলক করে, মরা চামড়ার খোল পিটিয়ে এসেছে এখানে হরি নাম করার জন্য। না আজকে উনাদের একটা হেস্তা নেস্তা করতেই হবে, প্রত্যেক দিন আমাদের বাড়ির কাছে এসে হরি নাম দেওয়া, এটা কি ধরনের কথাবার্তা? আমাদের বাড়ির কাছে এসে হরি নাম দেওয়া। এবারে কি করেছে না, বাড়ি থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে কি করেছে না, কলসির কানাকে মেরেছে, শ্রীমণি চৈতন্য মহা নিত্যানন্দ প্রভুর মাথাটা ফেটে গেছে, ঝরঝর করে লুধির ঝরে পড়ছে। আর যেই লুধির ঝরে পড়ছে, ছুটতে ছুটতে এসে বলছে শ্রীমন মহাপ্রভুকে, আজ হতে আমি তোর ছাড়িব বৈষ্ণব ধর্ম, ছাড়িব বৈষ্ণব ধর্ম, যাহার জন্য আজকে আমাদের লোকের কাছে পেতে হয় কলসির কানা, আজ থেকে আমি করব না তোর বৈষ্ণবের সাধনা, সাধনা। বলছেন না, আজ থেকে আর তোর বৈষ্ণবের ধর্ম পালন করব না। হরিদাস বলছে, আমি আমার শিখা কেটে দেব, আমি আর আজ থেকে হরিনাম করব না, হরিনাম করতে গিয়ে মার খেতে হয়েছে। আর তখনই কি করেছে মহাপ্রভু, বলছে আমি সুদর্শনকে ডাকবো। নিত্যানন্দ ঠাকুর বলছে, ওরে ভাই, তুই যে কথা যে তুই দিয়ে এসেছিস, আগত কলিযুগের মানুষকে নাম প্রেম বন্যায় তুই ভাসিয়ে দিবি, কিন্তু এই আগত কলিযুগের মানুষকে তো তুই কোনোদিন অস্ত্র শস্ত্রে হত্যা করবি এ কথা তো বলে আসিসনি। মহাপ্রভু তখন চিন্তা করলো, মানুষকে নাম, নাম দ্বারাই মানুষকে নামে নেমে নামিয়ে আনতে হয়। যে যতই অহংকারে থাকুক না কেন, যে যতই অহংকারে মত্ত থাকুক না কেন, ভগবান বলছে নামের মধ্য দিয়েই নামকে আমি নামিয়ে আনব। পরের দিন সকালবেলায় আবার যাবে হরি নামে দিতে, কিন্তু হরিদাস বলছে কলির মানুষকে কলি দিয়েই বসাতে হয়। আমরা এতদিন বলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু আজকে আমাদের বাক্যটাকে একটু চেঞ্জ করব। আমরা গিয়ে ওদের কাছে গিয়ে বলবো, মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল, বলো 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 হরি বল। আর সকালবেলায় কি করছে না, বেরিয়েছে আর জগাই মাধায়ের বাড়ির সামনে গিয়ে চিৎকার করে বলছে, আর হাতে কালি দিয়ে বলছে, মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল, বলো 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 হরি বল, মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল, বলো 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 হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, জগাই মাধাইকে বলছে, ভাই দেখ তো কে এসেছে। মাধাই বলছে, দাদা সেইগুলো আবার আজকে এসেছে, কালকে এত মার খেয়েছে তবুও পর্যন্ত লজ্জা শরম কিছু নেই, আবার এসেছে। জগাই বলছে, ভাই ঠিক করে কান দিয়ে সন্ত কি বলছে ওরা? বলেছে, দাদা কি বলছে জানিস তো? বলে, মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল, বলো 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 হরি বল। জগাই বেছানা থেকে উঠে ধেড়পিড় করে উঠে বসে বলছে, ভাই ওনাদেরকে ডাক 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 ডাক। মাধাই বলছে, বাবাজি আপনারা শুনুন,
বাবাজিরা গিয়ে দাঁড়িয়ে বলছে আচ্ছা আগে ডাকছিলেন আপনারা বলছে হ্যাঁ ডেকেছিলাম আপনারা কিসের জন্য এসেছেন না বাবা আজকে চাঁদ কাজীর বাড়িতে মাগুর মাছের ঝোলে যুবতী নারীর কোল যদি আপনারা দয়া করে একটু হাতে তালি দিয়ে বলেন হরি বল নিদাই গৌর হরি বল বলে মাগুর মাছের ঝোলে যুবতী নারীর কোল বলো 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 হরি বল আর এই হরি বল বললেই তাহলে কি হবে না মাগুর মাছের ঝোল পাওয়া যাবে আর আজকে ভগবান বলছেন কীর্তন বাসরে বসে ভগবানের কাছে প্রণাম করলে আপনারা সবাই বলেন ভগবান কি অর্থ কোনোদিন চেয়েছে ভগবান বলছে অর্থ কেউ কাহাকে চাইনি এক সময় ছিল বিনিময় প্রথা আপনি কিছু দেবেন আমি কিছু দেব ভগবান বলছেন গুরুর কাছ থেকে যখন মন্ত্র নেন তখন কি গুরুকে বস্ত্র দিতে হয় এক টাকা হাতে দিয়ে বলতে হয় ষোলো আনার বেশি আর দিতে পারিলাম না গুরুদেব আর এই কীর্তন বাসরের শুনে আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেব কি দেবেন মাগো ভগবান বলছে অর্থ আমি চাই না কাউকে ভগবান বলছে অর্থটা দিতে হয় কেন ভগবান তো এটাই জানাচ্ছে বিনিময় কারুর কাছ থেকে একটুকু নিতে হলে তাকে একটুকু কিছু দিতে হয় একে বলা হয় বিনিময় আর আজকে জগাই মাথায় বলছে যদি আমরা হরি বল বলি তাহলে এখানে কি করতে হবে না মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বল 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 হরি বল নিতাই গৌর হরি বল ঠিক আছে আমরা হরি বল বলবো জগাই মাধাই কি করেছে না সীমা সঙ্গনের পরের ঘাটটা হচ্ছে জগাই মাধায়ের ঘাট সেই ঘাটে স্নানে করে দুটি হাতে করতালি দিয়ে বলে হরি বলে হরি বলে হরি বলে বলিয়া হরি বলে বলিয়া উত্তরিব জগাই মাধাই দুটি বাহু তুলিয়া দুটি বাহু তুলিয়া প্রেমানন্দে সবাই মিলে একবার বলে হরি 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 এক হরি দুই হরি বলিতে বলিতে জগাই মাধাই বলছে ভাই আজকে রাত্রে যেখানে মাগুর মাছের ঝোল আর যুবতী নারীর কোল দেওয়া হবে সেখানে যাব তো তার আগে একটু হরি নাম করি সবাই দুটি হাতে তালি দিয়ে আর কিছু সময়ের পরে রাত্রি হয়েছে বলছে চলো মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বল 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 হরি বল জগাই মাধাই বলছে দয়াময় যে নামের প্রেম যে নামের মধ্যে যে ভালোবাসা পেয়েছি আর ওই মাগুর মাছের ঝোলে চাই না যুবতী নারীর কোলে চাই না যেন জন্ম জন্মান্তর আর কিছু চাই না শুধু যেন তোমার চরণে দুটি যেন পাই আমি যেন চরণ দুটি দুটি পাই আমি আমি আর কিছু তুমি তো সকলই জানো
শুধু 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 চলো সেবা সেবা চাই আমি জন জন সেবা পাই আমি শুধু জন্মে জন্মে চরণ সেবা আর আজকে গোবিন্দ ঘোষ বলছে মহাপ্রভুকে যে আপনি আমাকে আপনার সঙ্গী করুন। মহাপ্রভু বলছে ঠিক আছে, আগামী কালকে তো বিজয়া দশমী, আর এই বিজয়া দশমীর পরের দিনই আমরা বেরিয়ে পড়ব উত্তর ভারত ভ্রমণের জন্য। তো আমার সঙ্গে যারা যারা যেতে চাও তারা তারা যেতে পারো। গোবিন্দ ঘোষ তো মনের আনন্দে এবার মহাপ্রভুর সঙ্গে সঙ্গী হয়েছেন। এবার একাদশী পরের দিনে জয় নিতাই হরে কৃষ্ণ। আজকে কানুচক গ্রাম নিবাসী ভক্তবৃন্দরা সবাই প্রসাদের মহাপ্রসাদের আয়োজন করেছেন। আপনারা সবাই একে একে করে গিয়ে প্রসাদ সেবা করে এসে আপনারা লীলা কীর্তন আস্বাদন করবেন। ও আপনারা আহত অনাহত অব্যাহত এবং বহিরাগত যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন, কানুচক গ্রাম নিবাসীদের পক্ষ থেকে আপনারা সবাই রাধা গোবিন্দ জিউর প্রসাদ বদনে পেয়ে তারপরে নিজ নিজ বাসভবনে ফিরবেন। মোট প্রসাদকে কেউ অবমাননা করে যাবেন না, সবাই দুটি বাহু তুলে সমর্থন করুন। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। বিজয়া দশমীর পরের দিনই এবারে যাবে কোথায় না উত্তর ভারত ভ্রমণের জন্য। গোবিন্দ ঘোষের তো মনে খুব আনন্দ, মহাপ্রভুর সঙ্গে যাবে উত্তর ভারত ভ্রমণ করার জন্য। একদিন পরে কি করেছে না মহাপ্রভুর সঙ্গে বেরিয়ে পড়েছে উত্তর ভারত ভ্রমণের জন্য। হাঁটতে হাঁটতে চলে এসেছে পশ্চিমবাংলার ধারে, যার নাম হচ্ছে পূর্বস্থলী, জায়গাটার নাম পূর্বস্থলী। আর পূর্বস্থলীতে এসে পৌঁছাতে পৌঁছাতে একটু দুপুর হয়ে গেছে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে যে হ্যাঁ গো গোবিন্দ, আমরা কোথায় চলে এসেছি? না প্রভু, আমরা এটা পূর্বস্থলী চলে এসেছি। কিন্তু মহাপ্রভু এই পূর্বস্থলীতে আসার আগে কিন্তু একজন ভক্তকে উদ্ধার করে এসেছেন। মহাপ্রভু আগের দিকে দিকে আসছে, আর পেছনে তার সমস্ত ভক্তবৃন্দরা আসছে। আসতে আসতে কিছুটা ডিস্টেন্স বজায় হয়ে যাচ্ছে, পেছনে ভক্তবৃন্দরা আর আগে মহাপ্রভু। পেছনের ভক্তবৃন্দরা ডাক দিচ্ছে, ও প্রভু বলো, আমরা যে হাঁটতে পারছি না প্রভু, একটু ধীরে চলো না প্রভু। আর মহাপ্রভু একা নাচতে 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 চলে যাচ্ছে। আর যেই নাচতে নাচতে চলে যাচ্ছে, যেতে যেতে বেশ কিছুটা রাস্তা চলে গেছে, এবার মহাপ্রভুর খুব খিদা লেগেছে আর খুব পিপাসা পেয়েছে। দেখছে একটা গোয়ালা দধি ভাণ্ড কাঁধে করে নিয়ে যাচ্ছে আর ডাক দিচ্ছে, দই আছে দই, কেউ দই নেবে নাকি গো? মহাপ্রভু তখন বলছেন, গোয়ালা আমার খুব পিপাসা লেগেছে, যদি আমাকে একটু দই সেবা করো। মহাপ্রভু যেই দই সেবা করবে বলেছে, গোয়ালা তখন মনে মনে চিন্তা করছে, বা বাবা, আজকে তিন দিন একটু বিক্রি টিক্রি কিছু নেই, যদি
ইনি যদি বাবাজি যদি দই ভান্ডে একটা সেবা করে কিছু যে পয়সা পাওয়া যায়, আর এই পয়সাটা পেলেই না যেই সংসারটা তো চলবে। বলছে হ্যাঁ হ্যাঁ আপনি দই সেবা করুন। এবার মহাপ্রভু কি করছে না, বড় দই ভাণ্ডটা হাতে করে নিয়েছে, আর নিয়ে কি করেছে না ঢক ঢক করে সেবা করেছে। সেবা করে দই ভাণ্ডটা রেখে দিয়ে মহাপ্রভু পালিয়ে যাচ্ছে। পেছন থেকে গোয়ালা বলছে বাবাজি বাবাজি আপনি আমার দই সেবা করেছেন, আপনি আমার দইয়ের দামটা দিয়েছেন, আমার দইয়ের ভাণ্ডের দামটা দিয়েছেন। মহাপ্রভু তখনও বলছে সত্যি বিশ্বাস করো গোয়ালা, আমার কাছে যে একটা টাকা নেই গোয়ালা। আরে গোয়ালার মাথায় বজ্রাঘাত, গোয়ালা বলছে হাই গো, আজকে তিন দিন ধরে আমার ছেলে মেয়ের বদলে কিছু দিতে পারছি না, আর আপনি আমার বড় ভাণ্ডের দই সেবা করে আপনি বলছেন আপনার কাছে পয়সা নেই। বলছে সত্যি গোয়ালা, আমার কাছে একটা টাকাও নেই গোয়ালা। আর গোয়ালার খুব মনে কষ্ট হয়েছে, বলছে সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু পেছনে আমার ভক্তবৃন্দ আসছেন, তার মধ্যে একজন আছে গোবিন্দ, ওকে বলবে ও পয়সা দিয়ে দিবে, আমি একটু কাজে যাচ্ছি। মহাপ্রভু কি করেছেন, আগের দিকে পালিয়ে যাচ্ছে। এবার গোয়ালা বলছে যা হোক বাঁচা গেল, ইনার কাছ থেকে না হোক আরেকজনের কাছ থেকে যা হোক পয়সাটা পাওয়া যাবে। পেছনে যারা আসছে গোবিন্দ ঘোষ, এনারা হাতে তালি দিয়ে ভগবানের নাম করতে করতে আসছে। আর গোয়ালা কি করেছে, আগের দিকে রাস্তাটা ঘেরে দাঁড়িয়েছে, আপনারা দাঁড়ান, বলছে আপনি কে, আমাদের রাস্তাটা অবরোধ করে দাঁড়িয়েছেন। বলছে আমি গোয়ালা, আপনাদের ওই যে কে একজন প্রভু সুন্দর করে দেখতে, বলছে গায়ের রং কেমন তার, বলে তার গায়ের রং আপনি জানেন না, তার গায়ের রং কেমন জানেন, ও যে নবীনা যৌবন, ও যে গলিত কাঞ্চন, নবীনা কাঞ্চন, আরে বরজ যৌবন তপত কাঞ্চন, যে নবীনা যৌবন যে গলিত কাঞ্চন, আরে কোটি তটে গাওয়া, আরে নবীনা গলিত কাঞ্চন কোটি তটে রাগাবা, ও যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কোটি তটে রাঙাবাস, কোটি তটে রাঙাবাস, কোটি তটে রাঙাবাস, বলছে গলিত যৌবন কাঁচা সোনার মতো তার দেখতে। আর যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে সত্যি বিশ্বাস করো, আমরা তো সন্ন্যাসী মানুষ, আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই। গোয়ালা বলছে কি সর্বনাশ, বুঝি আজকে আর টাকা পয়সা পাবো না।
এবারে এই কথা যেই গোবিন্দ ঘোষ বলেছে বলার সঙ্গে সঙ্গে গোয়ালা কি করছে এবারে বলছে ঠিক আছে চলে যাও পয়সা যখন পেলাম না আর কি করব এই বলে কি করেছে বাঘটা যখন কাঁধে তুলবে আর কাঁধে তুলতে পারছে না দেখছে কি হলো কাঁধে কেন তুলতে পারছি না এবারে যখন একটার পর একটা ভাণ্ডকে যখন নামিয়ে দেখছে যে ভাণ্ডতে মহাপ্রভু দই সেবা করেছে সে ভাণ্ডের মধ্যে পুরোটা মানে সোনার টাকা পুরোটা স্বর্ণ মুদ্রায় ভর্তি হরি হরি বল গোয়ালা তখন বলছে না গো আমার ভুল হয়ে গেছে একই জিনিস আমি যে কোনোদিনই দেখি নাই সত্যি আমি কোনোদিনই দেখি নাই কে আমার কাছে দই সেবা করেছে আমি তাও জানি না কিন্তু ওনার চরণে আমার বিনিম্র নিবেদন যেমন ভাবে আমার মাটির ভাণ্ডটাকে ভর্তি করেছে তেমন ভাবে যেন কৃষ্ণ নামে যেন আমার অঙ্গটাকে যেন ভরিয়ে দেয় আমি যেন না কোনোদিনই কৃষ্ণ হারা হই আমাকে যেন এটাই কৃপা করে আর আমি অন্য কিছু চাই না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও এবারে মাগো মহাপ্রভু গোয়ালাকে উদ্ধারই করে চলে গেছে আর পূর্বস্থলিতে গিয়ে গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ মধ্যাহ্ন টাইম হয়ে গেছে কিছু খাবারের ব্যবস্থা করো আমাদের সেবার কিছু ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল যে এতজন ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব মহাপ্রভু তখন হাসছে বলছে গোবিন্দ আমার সেবার জন্য কাউকে চিন্তা করতে হয় না আমার নিজের সেবার আমার নিজের সেবার ব্যবস্থা আমি নিজেই করে নেই আমার সেবার ব্যবস্থা অন্য কাউকে করতে হবে না মহাপ্রভুর কৃপাতে ভক্তবৃন্দরা গ্রামের পর গ্রাম থেকে সব ভক্তবৃন্দরা আসছেন হাতে চাল ডাল আলু সবজি সব কিছু নিয়ে আসছে আর এসে আজকে মহাপ্রভু কি করেছে না সেবার জন্য সব রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পেয়েছে গোবিন্দ ঘোষ বলছে ওহ বাঁচা গেল যে চিন্তাটাতে ছিলাম সে চিন্তা থেকে আমি কিন্তু মুক্ত হলাম এরপরে কি করেছে মাগো পূর্বস্থলী থেকে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে পড়ে নাম করতে করতে তার পরের দিন গিয়ে পৌঁছেছে কোথায় না অগ্রদ্বীপের মাটিতে হরি হরি বল আর এই অগ্রদ্বীপের মাটিতে যখন পৌঁছায় পৌঁছানোর আগের দিন কি করেছে মহাপ্রভু সেবা করেছে সেবা করার পরে গোবিন্দ ঘোষের কাছে হাত পেতে দাঁড়িয়েছে ও গোবিন্দ একটু মুখ শুদ্ধি দাও গোবিন্দ গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল মুখ শুদ্ধি কোথায় পাবো তিন মাইলে ক্রস ছুটতে ছুটতে গিয়ে মুখ শুদ্ধি এনেছে আর মুখশুদ্ধি এনে মহাপ্রভুকে একটু হরিতকির অর্ধেক অংশ দিয়েছে আর একটু অংশ কি করেছে আঁচলে বেঁধে রেখে দিয়েছে তার পরের দিন প্রভুর সেবার জন্য তার পরের দিন কি করেছে অগ্রদ্বীপের মাটিতে গিয়ে সেই প্রত্যেক দিনের মতো সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে প্রভু কি করেছে না ভোগ সেবা করেছে আর সেবা করার পরে বলছে গোবিন্দ মুখ শুদ্ধি দাও গোবিন্দ ঘোষ তখন কি করেছে আঁচল থেকে খুলে মহাপ্রভুর হাতে দিয়েছে মুখশুদ্ধিটা আর মহাপ্রভু কি করেছে না মুখশুদ্ধিটা নিয়ে
सेवा করেছে আর সেবা করে কি করেছে গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে গোবিন্দ ঘোষ বলছেন যে প্রভু তুমি অমনি করে আমার দিকে কেন তাকিয়ে আছো দয়াময় মহাপ্রভু বলছে গোবিন্দ তোমার দিকে কেন তাকিয়ে আছি জানো তোমার কোনো দোষ নেই গোবিন্দ দোষটা আমার বলছি কৃষ্ণ দোষ আমি কিছু ভুল করেছি মহাপ্রভু আমি কোনো ভুল করেছি দয়াময় বলেছে গোবিন্দ তুমি কিছু ভুল করো নাই ভুলটা করেছি আমি আমি যে তোমাকে আমার সঙ্গী করেছি এটাই আমি সবথেকে একটা বড় ভুল করেছি সবথেকে আমি বড় মহা অপরাধ করেছি আমি যে তোমাকে আমার সঙ্গী করেছি না বলছে কেন না গোবিন্দ কালকে তুমি আমাকে মুখ শুদ্ধি এনে দিয়েছ তিন ঘন্টা সময় লেগেছে আর আজকে সেবা করার পরেই তুমি আমাকে মুখ শুদ্ধি দিয়েছ বলছে দয়াময় আমি কালকে আপনাকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি রেখেছি মহাপ্রভু বলছে গোবিন্দ সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা সঞ্চয় বাসনা আজ থেকে আমি তোমাকে দিলাম নির্বাসনা নির্বাসনা আমি তোমাকে নির্বাসন দিলাম গোবিন্দ ঘোষ কি করেছে মহাপ্রভুর দুটি চরণীকে ধরে বলেছে আমি অনেক বলে করেছি দয়াময় আমাকে ক্ষমা করে দাও গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বলছে ক্ষমা সন্ন্যাসীর কর্ম কোনদিনের জন্য সঞ্চয় বাসনা হতে পারে না আর তুমি কি করে আমার কাছে তুমি সঞ্চয় করার জন্য এসেছ না 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 আমি আমি তোমাকে আমি কোনোদিনের জন্য ক্ষমা করব না এবার গোবিন্দ ঘোষ কি করেছে মহাপ্রভুর দুটি চরণীকে জড়িয়ে ধরেছে প্রভু গো বলেছে দয়াময় আমি যে বড় ভুলই করেছি দয়াময় আমাকে তুমি ক্ষমা করে দাও না দয়াময় আমি যে বড় ভুলই করেছি দয়াময় আমাকে তুমি ক্ষমা করে দাও মহাপ্রভু বলছে গোবিন্দ যে একবার আমার কাছে ভুল করে আমি তাকে কোনোদিন ক্ষমা করি না তুমি চলে যাও গোবিন্দ তুমি বিবাহ করো গোবিন্দ তুমি বিবাহ করে তুমি সংসার করো আর সংসার করে তুমি আমাকে ভজনা করো নিশ্চয়ই তুমি পাবে গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তোমার দুটি চরণকে ধরে বলেছি দয়াময় যে ভুল করেছি আমি দয়াময় সে ভুলের তো ক্ষমা হয় না কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না দয়াময় মহাপ্রভু বলছে না না গোবিন্দ তুমি থাকো অগ্রদ্বীপের মাটিতে আমি চলে যাচ্ছি নীলা উত্তরবঙ্গে আমি উত্তর ভারত যাব আমি চলে যাচ্ছি আর মহাপ্রভু কি করেছে যেই যাবে বলে বেরিয়েছে গোবিন্দ ঘোষ দুটি চরণ ধরে বলছে দয়াময় না 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 যেও না দয়াময় যেও না বলো তুমি বিনয় আমার কেবা তুমি আমাকে তুমি ছেড়ে যেও না দয়াময় তুমি
আমাকে ছেড়ে চলে যেও না, কৃপা করো না যাইও না যাইও গোরারাই, না যাইও না যাইও গোরারাই, না যাইও না যাইও গোরারাই। অধমীকে তুমি চরণে ছেড়ে দিয়ে চলে যেও না দয়াময়, তুমি এই অধমীকে কৃপা করো দয়াময়, তুমি রক্ষা করো, তুমি ক্ষমা করে দাও, তুমি চলে যেও না। মহাপ্রভু বলছে গোবিন্দ আমি কোনো কথা শুনতে চাই না, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আর গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে, আর গোবিন্দ ঘোষ তখন বলছে দয়াময় তুমি যেখানেই যাও না কেন, এক পক্ষ কালের মধ্যে তোমাকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে দয়াময়, এক পক্ষ কালের মধ্যে কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভক্ত বলে দিলেন আর ভগবান চলে গেল, আর এদিকে অগ্রদ্বীপের কিছু মানুষ গোবিন্দ ঘোষকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হা গৌর হা গৌর বলে কাঁদে, গৌর কিন্তু গৌর যে আর সাড়া দিচ্ছে না, একদিন দুদিন তিন দিন যাওয়ার পরে পনেরো দিন কেটে গেল, তারপরে গোবিন্দ ঘোষ মনে মনে স্থির করল না না এই পাপ জীবন আর আমি রাখব না, ওই গঙ্গার জলে গিয়ে আমার জীবনটাকে আমি বিসর্জন দেব। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গাতে বিসর্জনের মতো ঝাঁপ দেবে, কে যেন দূর থেকে ডাকে দিচ্ছে গোবিন্দ আত্মহত্যা যে মহাপাপ গোবিন্দ। এবার মহাপ্রভু কি করেছে, ওখান থেকে গোবিন্দ ঘোষের জন্য রামকেলি থেকে একটা পাথরকে ভাসিয়ে দিয়েছে, আর গোবিন্দ ঘোষ কি করেছে যেই গঙ্গাতে স্নান করছে সেই গঙ্গার জলে সেই পাথরটা এসে ভাসছে, গোবিন্দ ঘোষের গায়েতে লেগে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ভাবছে পোড়া কাক, গোবিন্দ ঘোষ বলছে এই যা যতবার শরীর দিচ্ছে পাথরটা কিন্তু ততবার সে কাছে লেগে যাচ্ছে, এইবার যাওয়ার পরে কিছুক্ষণ পরে গোবিন্দ ঘোষ হাতে পাথরটা নিয়ে দেখলো এটা তো কাঠের কয়লা নয় পাথর, গোবিন্দ ঘোষ সেই পাথরটা এনে বাড়ির একটা কোণে রেখে দিয়ে বিছানাতে ঘুমিয়ে থাকে, আর গৌরীকে নিয়ে চিন্তা করে দয়াময় একবারে দেখা দাও। আর এইভাবে কাঁদতে কাঁদতে ঠিক রাত্রির সময় চৈতন্য মহাপ্রভু এসে বাড়িতে ঠক ঠক করে আওয়াজ করছে, গোবিন্দ ঘোষ বলছে এত রাত্রে থেকে এসেছে আমার বাড়িতে,
महाप्रभु डाक दिच्छे गोविंद दरजा खोलो गोविंद गोविंद घोष छुटते छुटते के दरजाटा खुले दिया महाप्रभु के बोलछे प्रभु तुम्हें एसेछो प्रभु तुम्हें एसेछो प्रभु हमारे काछे महाप्रभु बोलछे गोविंद गंगाते स्नान करते गिये किछु एकटा पेयेछिले ना तुमि বলছে পেয়েছিলাম আমি কিন্তু একটা কি পাথর পেয়েছি তো মহাপ্রভু বলছে পাথরটা আমার হাতে দাও আর যেই পাথরটা হাতে পেয়েছে অমনি পাথরটা কি করেছে গোপীনাথ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে বলছে গোবিন্দ তোর মধ্যে এত ভক্তি গোবিন্দ এই গোপীনাথের মধ্যে আমি থাকলাম আর এই গোপীনাথকে তুই সেবা কর তুই সংসারী হ সংসারের মধ্যে থেকেও কিন্তু তুই আমাকে পাবি যেই বলেছে মাগো বলার পরে আরে বলেই মহাপ্রভু চলে গেলেন।